শোনো না গো, সকল রকমের পাট গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চৈত্রিকা ধপ করে বসে পড়ল বিছানায়, চোখে জল, টলমল চক্ষু নিয়ে মিমির দিকে তাকালো, ধরা গলায় বলল, তাহাব ভাই কবে এসছে? উনি না মিশনে গিয়েছিলেন? জিজ্ঞেস করিনি আপু, একটু আগে এসেছে, প্রায় 10 মিনিট হবে। এখন কি করবি? আমার মনে হচ্ছে তাহাব ভাইয়ের সাথে তোর বিয়েটা হয়ে যাবে। চৈত্রিকার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে দেয় মিমির কথাগুলো। বিয়ে? এই পর্যন্ত কতগুলো পাত্রের সামনে যেতে হয়েছে, মাত্র একজনের সামনেই তো। তবুও মা বাবার জোড়াজুড়িতে চৈত্রিকা সেদিন মনে প্রাণে চেয়েছিল পাত্রপক্ষ তাকে রিজেক্ট করুক। অপমানিত হওয়ার পরও চৈত্রিকার ভীষণ শান্তি পেয়েছে রিজেক্ট হওয়ার ফলে। কিন্তু এখন তাহাফ কখনো রিজেক্ট করবে না তাকে, কখনো না। কারণটা চৈত্রিকার ভালো করেই জানা। এখন কি করবি আপু? সাফারাত ভাইয়াকে মনের কথা বলে দে। মিমির কথায় চৈত্রিকার চক্ষু কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। প্রত্যুত্তরে কিছু বলতে নিলেই ফাহমিদা বেগম হুড়মুড়িয়ে রুমে ঢুকলেন, হাতে একটা নীল রঙের তাঁতের শাড়ি, বিছানায় রেখে তরতর করে বলে উঠলেন, শাড়িটা পরে নে চৈত্র, তাড়াতাড়ি করিস। চৈত্রিকা এক পলক বিছানার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল, দৃষ্টি নিবদ্ধ করলো মায়ের দিকে, ছোট্ট করে বলল, কেন আম্মু? তাহাফের আব্বা আম্মু অপেক্ষা করছে, জলদি কর। মায়ের নির্লিপ্ত ভঙ্গিমা দেখে হতবাক চৈত্রিকা। ভেতরে ভেতরে অশান্তি বয়ে যাচ্ছে তার, দম বন্ধ হয়ে আসছে। ফাহমিদা তাড়া দিয়ে বেরিয়ে যেতেই বসে পড়ল মেঝেতে, মিমির দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মিম নড়ে চড়ে উঠল, বোনের মুখে কষ্টের প্রতিফলন স্পষ্ট। আমতা আমতা করে বলল, সাফারাত ভাইয়াকে আমি সবটা বলি আপু, নাম্বার আছে তোমার কাছে, আমি ওনাকে বুঝিয়ে বলবো তুমি ওনাকে ভালোবাসো। তোমার বোনকে কি তোমার কাছে স্যাচরা মনে হয়? সাফারাত আমাকে ভালোবাসলে অবশ্যই বলতো, যে ভালোবাসে না তাকে যেচে কি বিরক্ত করার মানে হয় না। কথাগুলো বলে আর এক মুহূর্ত স্থির থাকলো না চৈত্রিকা, এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মিম পরিষ্কার আজ করতে পারে তার বোনের কথার ভাঁজে লুকিয়েছে তীব্র অভিমান, সাফারাতের প্রতি নয়, নিজের প্রতি। নিজের প্রতি অভিমান কজন করে, কিন্তু চৈত্রিকার মনে নিজের জন্যই অভিমানের পাহাড়, ভালোবাসা প্রকাশ করতে না পারার ক্রোধ। নীল শাড়িটা পরে চৈত্রিকা জানালার কাজ খেসে দাঁড়িয়ে আছে, মায়ের কথা মতো শাড়ি তো পরিধান করে নিয়েছে, কিন্তু মনটা পড়ে আছে সাফারাতের কাছে। ছুটে যেতে ইচ্ছে করছে, বাবা মা বোন সবার মায়া ত্যাগ করে শুধু সাফারাতের বুকে লুটিয়ে পড়তে স্পৃহা যাচ্ছে মনে। পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা যদি হতে পারত, তবে বোধহয় সবচেয়ে সুখী ব্যক্তির নাম হতো চৈত্রিকা। বুক ছিন্ন ভিন্ন করে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চৈত্রিকার দ্বারা সম্ভব নয় পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা হয়ে ওঠা। পদধ্বনি কর্ণে পৌঁছাতে উদাস মনে ঘাড় কাত করে চাইল চৈত্রিকা। ফাহমিদার মুখে বিস্তর হাসি, মায়ের মনে প্রশান্তি ছুঁয়ে যাওয়া হাসির প্রেক্ষিতে মৃদু হাসি ফুটিয়ে তুলল অধুর গুণে। মাশাল্লাহ, তোকে তো খুব সুন্দর লাগছে মা, এখন চল, বসার ঘরে অপেক্ষা করছে সবাই। ফাহমিদা চৈত্রিকার মাথায় ঘোমটা টেনে দিলেন, মন ভরে দেখলেন মেয়েকে। হাত ধরে বাহিরে নিয়ে যেতে উদ্যত হওয়া মাত্র চৈত্রিকা মায়ের হাত ধরে আটকে দিল। তাৎক্ষণিক ফাহমিদা প্রশ্নসূচক চাহানি নিক্ষেপ করলেন, ভ্রু কুচকে তাকালেন চৈত্রিকার প্রাণে। কি হয়েছে চৈত্র? চৈত্রিকা তৎক্ষণাৎ জবাব দিতে পারল না, অনেক ভেবেছে সে, কিন্তু কোনো রকমেই নিজে কন্যার বউ হিসেবে কল্পনা করতে পারেনি। হৃদযন্ত্রের অনুভূতি নিকট বাজে ভাবে হেরে বসেছে, তাছাড়া পরিবারের দায়িত্ব তার উপর। কিছু বলছিস না কেন? আমি বিয়ে নামক ভেজালে জড়াতে চাই না আম্মু, তাহা ভাইদের ফিরিয়ে দাও। বিস্ফোরিত নয়নে চাইলেন ফাহমিদা। চৈত্রিকাও নিরলস ভাবে তাকিয়ে আছে, মাকে বলতে পারছে না সাফারাতকে ভালোবাসে, কোন মুখে বলবে ভালো তো সে বাসে, সাফারাত না। ফাহমিদ উত্তেজিত সুরে প্রশ্ন ছুড়লেন, কেন চাস না? নিশ্চুপ নিস্তেজ চৈত্রিকা, বলার মতো শব্দের অভাব পড়েছে তার কাছে। হকচকানা বন্ধ করে ধাতস্থ কণ্ঠে বলল, আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে আম্মু? বাবার অবস্থা ভালো না। তোমাকে আর আমাদের কথা চিন্তা করতে হবে না, বিয়ে করতে হবে তোমাকে, তাহাব খুব ভালো ছেলে। কিন্তু
কোনো কিন্তু না চৈত্র, আমি চাই না তুই এভাবে আমাদের জন্য ধুকে ধুকে জীবন পার কর। মা হিসেবে আমি আমার মেয়েকে কারোর বউরূপে দেখতে চাই, আমার মেয়ে সুখী সংসার দেখতে চাই। সংসার হলেই যে আমি সুখী হব এমন তো নয় আম্মু, ব্যতিক্রমও তো হতে পারে, হতে পারে দুঃখ আমার জন্য চিরকাল থাকবে। ফাহমিদা বিচলিত কণ্ঠে বললেন, এমন কিছুই হবে না, সুখেই আসবে তোর জীবনে। তাহাফের বাবা যখন তোর হাত ছেড়েছে তাহাফের জন্য তোর বাবার কাছে, তোর বাবা কি বলেছে জানিস? চিত্রিকা চাতক পাখির ন্যায় স্থির চেয়ে রইল বাবার জবাব কি ছিল তা শোনার নিমিত্তে। ফাহমিদা মেয়ের অস্থিরতা বাড়তে দিলেন না, বললেন, বলেছে তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে, আমি জানি তুই হ্যাঁ বললে তোর বাবা খুশি হবে, ওনার সম্মানটা নষ্ট করিস না মা, আমি তোকে বধূবেশে দেখতে চাই। বাবার উত্তর শুনে খুশি হলেও সে খুশি স্থায়ী হলো না বেশিক্ষণ, সম্পূর্ণ উবে গেল মায়ের শেষ বাক্যে। প্রত্যেক বাবা মা চায় সন্তান সুখে থাকুক, চৈত্রিকা জানে ফাহমিদা চায় তার পরিপূর্ণ সংসার জীবন দেখতে, কিন্তু চৈত্রিকার বুক ভারী হয়ে আসতে লাগলো ক্রমশ। জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল সে এক মিনিটের মাথায়, মনে পাথর চেপে বলল, বাড়ি চল আম্মু। ফাহমিদা মেয়ের দিকে গভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর জীবনে কেউ আছে চৈত্র, কাউকে পছন্দ করিস তুই? কয়েক মুহূর্তের জন্য হৃদযন্ত্রের ক্রিয়া থমকে গেল চৈত্রিকার, পরক্ষণে সংকোচন প্রসারণ হতে লাগলো দ্রুত গতিতে। পছন্দ পছন্দ নয়, বরঞ্চ সবটুকু ভালোবাসা নিজের দখলে নিয়েছে সাফারাত অজান্তে। চৈত্রিকার নিকট সাফারাত এখন শুধুই রাতের আকাশের চাঁদের মতো, যা ধরা ছোঁয়ার বাইরে। চোখ দুটো বুঝিয়ে নিল চৈত্রিকা, তটস্থ কণ্ঠে আওড়ালো একটা মিথ্যে বাক্য, নামু। সোফার এক কোণে শ্যামলা বর্ণের একটা ছেলে বসে আছে, মাথার চুলগুলো ছোট ছোট। চৈত্রিকা সবাইকে সালাম দিয়ে আর চোখে ছেলেটার দিকে তাকালো, চোখে চোখ পড়ে গেল দুজনের। চৈত্রিকা দ্রুত চোখ সরিয়ে আনল। তাহাফের বাবা বিলম্ব না করে বলে উঠলেন, যেহেতু চৈত্রিকা বিয়েতে রাজি সেহেতু আমরা আর দেরি করবো না ভাবি, আজকে ওকে আংটি পরে যাব, আর পরের মাসে তাহাব ছুটি পেলে তখন শুভকাজটা সেরে ফেলবো। তাহাব আংটিটা পরে দাও চৈত্রিকার আঙুলে। চৈত্রিকার হাত মুঠো করে রেখেছে, সাহস পাচ্ছে না বাড়িয়ে দেবার, লজ্জা পাচ্ছে ভেবে ফাহমিদা আস্তে করে বললেন, হাতটা বাড়া। ধীর গতিতে হাতটা এগিয়ে দিল চৈত্রিকা তাহাফের দিকে। তাহাফ স্মিত হাসল, আলতো করে হাতটা স্পর্শ করল, আঁকড়ে ধরে রাখা আংটিটা পরিয়ে দেয় আঙ্গুলে, নিঃসংকোচে বলে উঠল, আন্টি আপনাদের আপত্তি না থাকলে আমি চৈত্রের সাথে কিছু কথা বলতে চাই। চৈত্র তাহাবকে নিয়ে যা, এখানে তো আমরা কথা বলছি, ইমের ঘরে না হয় তোর ঘরে নিয়ে যা। কিছু না বলে উঠে দাঁড়ালো চৈত্রিকা, তাহাফ উঠে দাঁড়ালো, পিছু পিছু রুমে এলো। দূরে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা চৈত্রিকার দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে চৈত্র। কেন করছেন এসব? ক্রুদ্ধ চোখে তাকিয়ে কাট কাট গলায় প্রশ্ন করে চৈত্রিকা। তাহাফ এতে আরো খুশি হয়ে যেন উত্তরে সহজ সরল ভাষায় বলল, ভালোবাসি। ভালোবাসার কারণটা কি বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য যথেষ্ট না চৈত্র? আমি তো আপনাকে ভালোবাসি না তাহাফ ভাই, একদমই বাসি না। এক বছর আগেও আপনি যখন আমাকে বলেছিলেন ভালোবাসেন, তখন সরাসরি না করে দিয়েছি, তারপরেও এসবের কোনো মানেই হয় না। তাহাফ চৈত্রিকার কাছাকাছি এসে দাঁড়ালো, খুব কাছাকাছি, হকচকিয়ে দুই পা পিছিয়ে গেল চৈত্রিকা, হাতের টান অনুভব করল, শক্ত করে হাতের মুঠোই চেপে ধরেছে তাহাফ। তাহাফের স্পর্শে চৈত্রিকা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না, ঘৃণায় ভরে যাচ্ছে মন। হাত ছাড়ানোর প্রয়াস করতেই তাহাফ গভীর ও গাঢ় করে বাঁধন, হাতের আংটিটাকে লক্ষ্য করে বলল, তুমি আজ থেকে আমার চৈত্র, এই আংটিটা তারই সাক্ষী। একটা আংটি দ্বারা আমি আপনার হয়ে যাব না তাহাফ ভাই, আমার মন যেদিন চাইবে সেদিনই আমি আপনার হব সম্পূর্ণরূপে, কিন্তু আমার মন কখনো চাইবে না। মায়ের খুশির জন্য রাজি হলেও আপনাকে আমার হাত ধরার অধিকার অথবা অনুমতি কোনোটাই আমি দেইনি। তাহাফকে তিক্ত কথাগুলো শুনিয়ে হাতটা ছাড়িয়ে আনলো চৈত্রিকা। মেয়েটার এমন ব্যবহারে তাহাফ রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল, তাতে দাঁত চেপে বলল, বউকে স্পর্শ করতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই, বর্তমানে তুমি আমার বাগদত্তা, কয়েকদিন বাদে বউ হবে, তখন তোমার এসব বলার মুখে আমি রাখবো না, মাইন্ড ইট। চৈত্রিকা দমে যায়নি তাহাফের রূঢ় আচরণে, তাহাফকে তার একটু সহ্য হচ্ছে না, একটু খানিও না, মৃদু চিৎকার করে বলে উঠল, বেরিয়ে যান আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে যাবেন।
তাহাফের চোখ লাল হয়ে এলো। ঠাঁটিয়ে ছড় মারতে ইচ্ছে করছে তার সামনে দাঁড়ানো মেয়েটাকে। হাত দুটো মুঠো করে চলে যেতে নিয়েও থেমে গেল। নজর আটকালো ফুলদানিতে, যেখানে কতগুলো শুকনো জারবেরা পড়ে আছে স্থির। বাঁকা হাসলো তাহাফ, ঘাড় ফিরিয়ে বলল, তোমার কি জারবেরা পছন্দ চৈত্র? চৈত্রিকা কটমট চোখে চেয়ে উত্তর দিল, না আমার পছন্দ, ভীষণ পছন্দ। কথাটা শেষ করে দ্রুত গতিতে প্রস্থান করে তাহাফ। চৈত্রিকা বাকরুদ্ধ, নির্নিমেষ দৃষ্টি মেঝেতে রেখে মিনমিন স্বরে বলে উঠল, আমি মনে প্রাণে তোয়া করি আপনি যেন সেই মানুষটা না হন। শুকনো এই যার বরার মালিকটা ভিন্ন হোক, তবু আপনি নয়। ক্লান্ত দুপুর, মাথার উপর কাঠফাটা রোদ নিয়ে মিম হেলে দুলে হেঁটে চলেছে। কলেজের জন্য নির্ধারিত সাদা ইউনিফর্মটা ঘামে ভিজে লেপটে আছে দেহে, কপালে বিন্দু বিন্দু ঘাম, বড্ড অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। হাঁটছে আর কিছু সময় পরপর টিস্যু দিয়ে ব্যস্ত হাতে ঘাম মুছিয়েই চলেছে। কিছু দূর হতে একটা ভারী কণ্ঠ শোনা গেল, এই মেয়ে। পা দুটো থেমে গেল মিমের, কিন্তু পিছনে ফিরে তাকালো না। আশেপাশে চোখ বুলিয়ে দেখে রাস্তায় অনেক মানুষের চলাচল। এই মেয়ে বলে কে ডাকলো বা কাকে সম্বোধন করলো কিছুই বুঝতে পারছে না, তাই না দাঁড়িয়ে থেকে পুনরায় হাঁটতে শুরু করে। নয়তো রোদে পুরে সুটকি হতে সময় নেবে না সমস্ত শরীর। পূর্বের ন্যায় আবারও কানে ভেসে আসে, এই মেয়ে। তবে এবারের টাকটা আগের থেকে জোরে ছিল, কণ্ঠে ছিল তেজ। মিম পিছনে ফিরে তাকালো, দেখল দিহান গাড়ির পাশে দাঁড়িয়ে অনবরত ডেকে যাচ্ছে এই মেয়ে বলে। ঠোঁটে স্মিত হাসি, দিহান যে তাকে এমন করে ডাকছে তাতে কোনো সন্দেহ নেই। দিহান এগিয়ে আসছে না, অলসের মতো দাঁড়িয়ে চেয়ে আছে। বাধ্য হয়ে মিম হেঁটে এলো কিছুটা কাছাকাছি, অবিশ্রান্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে ছাগলের মতো ম্যাম্যা করছেন কেন? দিহান ভ্রু কুচকে তাকালো, কপট রাগ দেখিয়ে বলল, কি আমি ছাগলের মতো ডাকি? অবশ্যই, ছাগলের ডাকও আপনার ডাক থেকে সুন্দর। যত বড় মুখ নয় তত বড় কথা, দেখতে পিচ্ছি অথচ বেয়াদবিতে সেরা। মনে চেপে রাখা রাগ তরতর করে বেড়ে উঠল মিমের, চোখ রাঙিয়ে বলল, কি আমি বেয়াদব আর আপনি ভালো? আপনার মা ভালো তাই না? ভালো মানুষ যে অন্যদের আঘাত করে কথা বলে তা তো জানতাম না। আর আমি পিচ্ছি অথবা এই মেয়ে না, আমার নাম মিম, কল মি মিম, ওকে? মিমের কথার ধাঁচে যে তীব্র রাগ সেদিনের জন্য, তার মায়ের চৈত্রিকাকে অপমান করার জন্য, তা অনায়াসে ধরে ফেলল দিহান। মুখে হাসি ফুটিয়ে বলল, তো তোমার নাম মিম ডিম, রাইট? ডিম, ইউ ইজ ডিম। আপনাদের বাসায় ডিমের অভাব পড়েছে? যে রাস্তাঘাটে ডিম খুঁজতে বের হয়েছেন তাই তো আমার নামকে ডিমের সাথে গুলিয়ে ফেললেন। এটা শহর, গ্রাম নয়। যে পুকুর পাড়ে অথবা ঝোপঝাড়ে হাঁস মুরগি ডিম পারবে? মিমের রোষপূর্ণ কণ্ঠের উপহাসে দিহান মনে মনে বলল, ধানি লঙ্কা, আমার এই মেয়ে কি পছন্দ করতে হলো? জীবনটা আমার ছারখার করে দিবে একদম। মিম দিহানের কোনরূপ প্রতিক্রিয়া দেখতে না পেয়ে তেতে উঠে বলল, কিসের জন্য ডেকেছেন? আবার এই রোদে দাঁড় করিয়ে রেখে মাথা গরম করে দিচ্ছেন, অসহ্য তো আপনি। অসহ্যকে সহ্য করতে হবে তোমার। কি? কিছু না, গাড়িতে ওঠো, বাসায় পৌঁছে দিব। ননিট, আমার দুটো পা আছে। দুটো পা আছে তা আমিও তো দেখতে পাচ্ছি, আমারও দুটো হাত আছে। যেতে না চাইলে টেনে হিঁচড়ে গাড়িতে উঠাবো, নয়তো কোলে তুলে। দিহানের কথা কর্ণপাত হতেই মিমের চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নাক ফুলিয়ে বলল, অসভ্য লোক। আইনো, চলো এখন, নয়তো রোদে কালো হয়ে যাব, পরে তো কালো বলে রিজেক্ট করে দিবা। দিহানের অকপটে স্বগতোক্তিতে মিমের রাগের মাত্রা বেড়ে দ্বিগুণ। এই সুদর্শন ছেলেটাকে তার একটুও ভালো লাগে না, দেখলেই মস্তিষ্কে রাগ চাপে। দিহানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাঁটতে শুরু করলো। দিহান উঁচু আওয়াজে বলে উঠল, থামো বলছি, কিছু রাস্তায় গিয়ে তো বেহুশ হয়ে যাবে, শরীরের যা অবস্থা মনে হয় না খাবার খাও। পরে কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তাই ভালো ভালোই বলছি, ফিরে এসে গাড়িতে বসো। সবে তো কলেজ থেকে বের হলে, আরও এক ঘন্টার রাস্তা তোমার বাসায় যেতে হবে, নয়তো কোলে নেওয়ার জন্য আমি একদম প্রস্তুত। মিম পা দুটো থামিয়ে দিয়ে বলল,
ভালো হয়ে যান, বুঝলেন? হেতে রাস্তাঘাটে জুতা পেটা খাওয়ার হাত থেকে বেঁচে যাবেন। কেউ জিজ্ঞেস করলে বলবো পিছিটা আমার বউ হতে চায়, জোর করে আমার কোলে উঠেছে, তখন লোকে জুতা পেটা নয় বরং লাজুক লাজুক হাসি হাসবে। মিথ্যে মিথ্যে অপবাদ শুনি হতবুদ্ধি মিম, শরীরটা বড্ড ক্লান্তিতে ভরপুর, মাথা ব্যথা করছে। গাড়ি করে যাওয়ার জন্য চিত্রিকা ভাড়া দিয়েছিল, কিন্তু সেই টাকা বাঁচিয়ে হেঁটেই বাসায় যায় আজকাল মিম। সে চায় না আরাম আয়েশে বোনের অক্লান্ত পরিশ্রমের টাকা নষ্ট হোক। মন তো বলছে দিহানের কাছ থেকে লিফট নিয়ে নিতে, কিন্তু রাগটা যে কমছে না। দিহান বড় বড় পা ফেলে কাছে এলো, গলার স্বর নরম করে বলল, চলো এখন, তর্ক অন্যদিন করো, আজ তোমাকে অসুস্থ দেখাচ্ছে। সত্যি শরীরটা খারাপ লাগছে, কথা না বাড়িয়ে মিম গাড়িতে গিয়ে বসল। দিহানকে কেন যে ভালো মনে হলো এক মুহূর্তের জন্য, পর মুহূর্তে ওর মায়ের কথা মনে বিষ ঠেলে দিল। মিমের কাছে দিহান অপছন্দের মানুষ কে বলি তার মায়ের চৈত্রিকাকে কষ্ট দেওয়ার অপরাধে। ড্রাইভিং সিটে বসে দিহান একটা পানির বোতলে গিয়ে দেয়। মিম এক পলক তাকিয়ে বিনা বাক্যে বোতলটা হাতে নিয়ে নিল, কয়েক ঠোক পান করে রেখে দিল গাড়িতে। কিছু একটা ভেবে প্রশ্ন ছুড়ল দিহানের দিকে, আপনি তো মনে হয় সামনে কোথাও যাচ্ছিলেন, আবার আমার জন্য উল্টো যাচ্ছেন কেন? অফিসে যাচ্ছিলাম, কলেজের গেটের দিকে নজর পড়তে দেখলাম তুমি হেঁটে যাচ্ছ, কিছুটা সিক মনে হচ্ছিল, ভাবলাম বাসায় পৌঁছে দেই। মিমার কোনো কথা বলল না, চুপ করে মাথা হেলিয়ে দিল সিটে, দৃষ্টি বাহিরের দিকে, ইট পাথর কোলাহলের ভিড় চারপাশে, সবুজ গাছপালার দুস্থিতি পড়েছে যেন, মাঝে মাঝে এক দুটো দেখা যায়। মিমের ভালো লাগে না এই শহর, এই শহরে এত কোলাহল। চিত্রিকা গেটের সামনে দাঁড়িয়ে আছে বিষণ্ন মন নিয়ে, ভেতর জুড়ে প্রলয় হচ্ছে, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে খুব। বাবা মার মুখের দিকে চেয়ে বুকে পাথর তো চেপেছে, কিন্তু এখন কোনো রকমেই শান্তি পাচ্ছে না। শেষ কবে শান্তি অনুভব করেছিল মনে আছে চিত্রিকার, ওই গভীর রাতে রিকশায় পাশাপাশি বসে সাফারাতের সাথে কাটানো সময়টা ছিল সুখের শান্তির। চিত্রিকা বাড়িওয়ালার জন্য অপেক্ষা করেছিল এতক্ষণ গেটের কাছে, তিনি রেগুলার একবার আসেন এই বাড়িতে, একটু আগেও এসেছিলেন। চিত্রিকা ভেবেছিল আজ হয়তো ওদের বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু তার চিন্তা নিঃশেষ করে দিয়ে বাড়ির মালিক জানান তার যখন মন চায় ভাড়া দিলে হবে। নিস্তব্ধ হয়ে যায় চিত্রিকা এই কথা শুনে, যে লোক গতকাল অবধি ট্রেড দিয়েছে ভাড়া না পেলে ধাক্কা দিয়ে বের করে দেবে, সেই লোকই বলছে যখন ইচ্ছে দিলেই হবে। কথাটা ঠিক হজম করতে পারেনি চিত্রিকা, কিছু জিজ্ঞেস করার আগে বাড়িওয়ালা তারা দেখিয়ে প্রস্থান করে। তখন থেকেই ঠাঁই দাঁড়িয়ে আছে সে, টিউশনের সময়ও হয়ে এসেছে। গেটের সামনে একটা গাড়ি থামতে ভ্রু কুচকে তাকালো, দরজা খুলে বেরিয়ে এলো মিম। তা দেখে চিত্রিকার অবাকতা যেন আকাশচুম্বী। অপর পাশ হতে দিহানও বেরিয়ে এসেছে, আচমকা বোনকে দেখে মিম অপ্রস্তুত হয়ে পড়ে, ভাব ঠিক চুরি করে ধরা পড়ে যাওয়ার মতো। চিত্রিকা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, দিহান ভাইয়ের সাথে আসলি যে, তোকে অসুস্থ মনে হচ্ছে? তার জন্যই তো তোমার বোনকে জোর করে নিয়ে এলাম, আমার গাড়ি করে আসতে রাজি হচ্ছিল না, সহজ গলায় বলল দিহান। চিত্রিকা ঠোঁট ছাড়িয়ে প্রত্যুত্তর করল, ধন্যবাদ ভাইয়া, মিম বাসায় যা। মিম মাথা দুলিয়ে চলে গেল। দিহান সেদিক থেকে নজর সরিয়ে চিত্রিকার দিকে চেয়ে বলল, সরি চিত্রিকা, আমার মায়ের ব্যবহারের জন্য আমি দুঃখিত। চিত্রিকা অস্বস্তিতে পড়ে গেল তৎক্ষণাৎ, দিহান হুট করে এমন বলে বসবে ভাবে নিশে, তড়ি ঘুড়ি করে বলে উঠল, সরি বলার প্রয়োজন নেই, আমার আন্টির প্রতি কোনো রাগ নেই। এতটুকু বলে ক্ষীণ শ্বাস ফেলল, থেমে থেকে দ্বিধান্বিত জাহানি নিয়ে বলল, সাফারাত সন্ধ্যায় বাসায় থাকে ভাইয়া? থাকে, তোমার জন্য 24 ঘন্টায় ফ্রি। জি। কিছু না, চলে যাও, আমি আসি। কথাটা বলেই দিহান গাড়িতে উঠে বসল, চিত্রিকা ডুবে গেল ভাবনায়, সাফারাতের বাসায় দ্বিতীয়বার পা রাখবে কিনা তা ভেবে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে গেটের কাছে, দারোয়ান তাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না, সন্ধেবেলার আবছা রক্তিম আলোয় পিছন দিকটা অস্পষ্ট। চিত্রিকা থম মেরে রইল, মেয়েটাকে ঢুকতে দিচ্ছে না তাকে দেবে তো, নাকি আবার অপমান করবে? কাছাকাছি যেতেই দেখতে পেল মেয়েটা দারোয়ানকে থ্রেট দিচ্ছে, চাকরি খেয়ে দেবে বলে রাগ দেখাচ্ছে, কণ্ঠে তেজ অহংকার। দারোয়ান বলছে, সাফায়াত স্যার আপনাকে ঢুকতে নিষেধ করেছে ম্যাম, আপনি চাইলে যান, মেয়েটা তেড়ামি করে পাল্টা বলে উঠল।
আমার মামার বাড়ি আমাকে ঢুকতে দিবি না, দেখে নেব তোদের। সাফারাত নিজেই আমাকে নিবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মেয়েটা সাপের মতো ফুসতে ফুসতে গাড়িতে উঠে চলে গেল। এবার চেহারাটা স্পষ্ট দেখতে পেল চৈত্রিকা। এটা তো তাকে থাপ্পড় দেওয়া সেই মেয়েটা, এই বাড়ির সদস্যই তো মনে হয়েছিল। কিন্তু তাকে ঢুকতে দিতে নিষেধ কেন করল সাফারাত? অবাক ব্যাপার। চৈত্রিকা মাথা না ঘামিয়ে গেটের কাছে যেতেই দারোয়ান গেট খুলে দিল, জিজ্ঞেস অব্দি করল না কিছু। এটাই চৈত্রিকাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। চমকপ্রদ দৃষ্টিতে গুটিয়ে গুটিয়ে পায়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা গম্ভীর স্বর কর্ণকোচর হতেই মৃদু কেঁপে উঠল পুরো দেহ। ভিতরে ঢুকে সোজা সিঁড়িবে বাম দিকের প্যাসেজ ওয়ে ধরে কর্নারের রুমে চলে আসবেন, আপনাকে কেউ আটকাবে না। চৈত্রিকা চোখ তুলে তাকাল উপরের দিকে। সাফারাত বারান্দায় দাঁড়িয়ে আছে, কানে মোবাইল। বুঝতে পারছি না তাকে বলল নাকি অন্য কাউকে। সাফারাত যেন তার দ্বিধান্বিত চাহানি বুঝে গেল। কান থেকে মোবাইল সরিয়ে চৈত্রিকার উদ্দেশ্যে বলল, আপনাকে বলছি চৈত্র। ড্রয়িং রুমে কয়েকজন সার্ভেন্ট উপস্থিত, তারা সকলেই যার যার কাজে মগ্ন। চৈত্রিকা পুরো বাড়ি জুড়ে এত নীরবতা দেখে প্রচণ্ড অবাক নিস্তব্ধ। ধীর পায়ে ভীত সন্ত্রস্ত মন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। অতপর চারপাশে চোখ বুলিয়ে বাম দিকের প্যাসেজ ওয়ে ধরে সাফারাতের রুমের সামনে এসে দাঁড়াল। অজানা কারণেই বুকটা ক্ষীণ ক্ষীণ কাঁপছে তার, পা দুটো ভেঙে আসছে, কঠিন হয়ে পড়ছে দাঁড়িয়ে থাকা। দরজা হালকা ভেজানো, নক করবে নাকি সরাসরি ঢুকে যাবে কিছুই তার মাথায় ঢুকছে না। দ্বিধা দ্বন্দ্বে ভুগছে মন, সংকোচবোধ কাজ করছে ভেতরে ভেতরে। শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে হাত উঠিয়ে নক করবার জন্য উদ্যত হওয়া মাত্র দরজা খুলে গেল। তাল হারিয়ে হাত গিয়ে ঠেকে কারো বুকে। নিমিষেই নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম চৈত্রিকার। নির্নিমেষ চেয়ে থাকলো নিজের হাতের দিকে, যা এই মুহূর্তে কারো বুকে অবস্থান করছে। লজ্জায় রাঙা হয়ে উঠেছে কপোল, গরম নিঃশ্বাস তার সারা মুখস্মৃতি আছড়ে পড়ছে। বুকের দ্রিম দ্রিম শব্দ বেরিয়ে চলেছে ক্ষণে ক্ষণে। সম্মুখে দাঁড়ানো ব্যক্তির কর্ণকুহরেও হয়তো পৌঁছে যাচ্ছে শব্দগুচ্ছ। ছটপট হাতটা সরিয়ে আনল চৈত্রিকা, মাথা না তুলেই বলল জড়িয়ে যাওয়া কণ্ঠে, সরি আসলে আমি বুঝতে পারিনি, আপনি হুট করে এসে দরজা মেলে দেবেন। সাফারাতের অভিব্যক্তি এত সময় অবধি স্বাভাবিক থাকলেও এখন বিরক্তি জেগে ধরেছে। নত মস্তকে থাকা চৈত্রিকার দিকে চেয়ে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, মাথা উঠান তো। জি, মাথা উঠান, আমার দিকে তাকাবেন, চোখ সরাবেন না একদম। ফুরকে গেল চৈত্রিকা, মাথা উঠিয়ে সাফারাতের দিকে তাকালো, কিন্তু চোখ রাখতে পারছে না। দৃষ্টি বারংবার এলোমেলো অবিনষ্ট হয়ে পড়ছে, গলা শুকিয়ে আসছে ক্রমশই। সাফারাত চৈত্রিকার হাত টেনে ধরল, বড় বড় নেত্রে তাকালো চৈত্রিকা। কিন্তু তোয়াক্কা করেনি সাফারাত সেই দৃষ্টি, টেনে রুমে নিয়ে এলো চৈত্রিকাকে, একটা চেয়ারে বসিয়ে দিল। দুই দিকের হাতলের উপর দুই হাত রেখে ঝুঁকে পড়ে চৈত্রিকার কাছাকাছি অতিশয় নিকটস্থে। হৃদযন্ত্রের ক্রিয়া থেমে গেল চৈত্রিকার ক্ষণিকের জন্য, শ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ, অধর যুগল কাঁপছে তীর তীর করে। সাফারাত না চাইতেও দৃষ্টি আটকে গেল কম্পমান গোলাপি ঠোঁট জোড়ায়। এক নিদারুণ যন্ত্রণায় মাদকতায় বদ্ধ হতে শুরু করে মন, দৃষ্টি সরিয়ে অন্যদিকে মেলে ধরল। পরক্ষণে চৈত্রিকার মুখের দিকে চেয়ে বলে উঠল, আমি কি আপনার প্রেমিক চৈত্র? সাফারাতের প্রশ্নে চৈত্রিকার বুকটা থুক করে উঠল। মন বলল প্রেমিক হলেও পারতেন। সাফারাত হঠাৎ এমন প্রশ্ন কেন করল চৈত্রিকা ঠাউর করতে পারছে না, মাথা নাড়িয়ে না বুঝাল। সাথে সাথে কর্ণে প্রবেশ করল সাফারাতের গাঢ় মাদকতাময় স্বর, তাহলে এত সংকোচ কেন আমার সাথে? মানুষ তো প্রেমিকের সাথেও জড়তা সংকোচ অনুভব করে না। আমি তো আপনার বেস্ট ফ্রেন্ড, তবে আমার সাথে ইজি হতে পারছেন না কেন? আমাকে আবার প্রেমিকের নজরে দেখছেন না তো? সাফারাতের নিরলস কথায় চৈত্রিকার অভ্যন্তরে প্রকাণ্ড ঝড় বয়ে যাচ্ছে। চেহারায় অস্থিরতা লুকিয়ে দুই ঠোঁট প্রসারিত করে বলল, আপনাকে প্রেমিক প্রেমিকার নজরে দেখতে যাব কেন? আবার কি এতই দুর্দিন এসেছে? নিমিষে সাফারাত আরেকটু ঝুঁকে গেল, দুজনের ওষ্ঠ প্রায় ছুঁই ছুঁই। চৈত্রিকার চুল ফ্যানের বাতাসে উড়ে এসে সাফারাতের মুখে পড়ছে। প্রগাঢ় দৃষ্টিতে তাকালো সাফারাত, এক ভ্রু উঁচিয়ে বলল, তাহলে কাকে দেখবেন?
নিজের বরকে দেখব। বিয়ের পর বর তো আমার প্রেমিকই হবে। সাফারাত চৈত্রিকার কাছ হতে সরে গেল, সোজা হেঁটে গিয়ে দরজার কাছে পড়ে থাকা ব্যাগটা হাতে তুলে নিয়ে রুমে এলো। চৈত্রিকা ঘাবড়ে গিয়ে ব্যাগটা হাত থেকে ফেলে দিয়েছিল, এতে জ্যাকেট দুটো। চৈত্রিকা সেদিকে অপলক তাকিয়ে থেকে বলল, আপনার জ্বর সেরেছে? কাছে আসুন। সাফারাতের দুইবাদ আদেশমূলক বাক্যে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করল চৈত্রিকা, আমতা আমতা করে বলে উঠল, মানে? আসলেই বুঝবেন। চৈত্রিকার সবকিছু কেমন এলোমেলো লাগছে, বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে, শীতল স্রোত বয়ে যাচ্ছে হৃৎপিণ্ডে। টলমলে পায়ে সাফারাতের কাছাকাছি এসে দাঁড়ালো, নিমিষে একটু ঝুঁকলো সাফারাত, কপাল বাড়িয়ে দিয়ে ভরাট কণ্ঠে আওড়ালো, নিজে চেক করে নিন। নিজের কাঁপা কাঁপা হাত নিয়ে সাফারাতের কপাল ঠেকালো চৈত্রিকা, মুহূর্তেই শরীরে ঝঙ্কার অনুভব করে, হাত নামিয়ে নিম্ন স্বরে বলে, জর্নি? সাফারাত দুর্বোধ্য হাসলো, হাস্য রসাত্মক কণ্ঠে বলে উঠল, পাক্কা একটা দিন পর আপনার ইচ্ছে হলো জরের কথা জানতে, আপনার কাছে আমার নাম্বার ছিল, চাইলেই একটা কল দিয়ে খোঁজ দিতে পারতেন, কল না হোক অ্যাটলিস্ট একটা মিসড কল দিতেন, আমি ব্যাক করতাম। আপনি ঠিক আগের মতোই রয়ে গেলেন চৈত্র, আজও আমি আপনার জীবনের অবহেলিত অংশে বিরাজমান। সাফারাতের রহস্যময় কথার বাণী বুঝতে অক্ষম চৈত্রিকা, অবহেলিত কেন বলল, সাফারাত তো তার জীবনের সবটুকু অংশ জুড়ে বসবাস করছে বছরের পর বছর, নিজের অনুভূতি ব্যক্ত না করতে পারার কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে চৈত্রিকাকে। প্রতিনিয়ত ইচ্ছে হয় সামনে দাঁড়ানো মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে, অশ্রুসিক্ত কণ্ঠে বলতে, ভালোবাসি আপনাকে সাফারাত। কিন্তু তা যে অসম্ভব, ভেতরকার সত্তার কাছে হেরে যায় বারংবার, অব্যক্ত রয়ে যায় অনুভূতি। চৈত্রিকার এই মুহূর্তে নির্মলেন্দু গুণের একটা কবিতার কথা মনে পড়ে গেল, রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানত। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চৈত্রিকা একটু পিছিয়ে গিয়ে বলল, কি বলছেন আপনি সাফারাত? এক কাপ চা বানিয়ে খাওয়ান, আপনার হাতে চাটা ভীষণ ভালো, সুখ সুখ অনুভূতি দেয়। সাফারাতের নির্লিপ্ত ভঙ্গিমায় নির্বাক চৈত্রিকা, সাফারাতকে তার চাখুর মনে হচ্ছে, ছোট্ট করে প্রশ্ন করে, আমি আপনার বাসায় চা বানাবো? অভ্যেস করে নেন। প্রত্যুত্তরে চৈত্রিকার চেহারায় একরাশ বিস্ময় ফুটে উঠল, অস্ফুট স্বরে প্রশ্ন করল, কি? তারা না থাকলে এক কাপ করে দিন প্লিজ, পারলে দু কাপ, মাথাটা ধরেছে খুব, বাসায় কেউ নেই, লজ্জা পাবেন না, দাদি ও কাজিন সিলেট গিয়েছে গ্রামের বাড়িতে, চাচা চাচি পুলিশ স্টেশন, আর দ্বিধা নেই তো? পুলিশ স্টেশন কেন? চাচা তো ভাই জেলে বেড়াতে গিয়েছে তাই। চৈত্রিকার ঠোঁট দুটো আলগা হয়ে গেল আপনা আপনি, জেলখানায় বেড়াতে গিয়েছে সিরিয়াসলি? সাফারাতের কথার ধাঁচ চৈত্রিকার দ্বারা বোঝা সম্ভব নয়, আবার কেমন অর্ডার দিচ্ছে চায়ের জন্য, মনে হচ্ছে যেন তার বিয়ে করাবো। আকাশ পাতাল ভাবতে ভাবতে চৈত্রিকা কিচেন রুমে এলো, অনেক বড় একটা কিচেন রুম, কোথায় কি রাখা কিছুই তো জানে না চৈত্রিকা, চারদিকে চোখ বোলাতেই কোথা থেকে একটা মেয়ে এসে হুট করে উপস্থিত হলো, বয়স 16 কিংবা 17 হবে। মেয়েটা আর দৃষ্টিতে এদিক সেদিক তাকালো, অবাক স্বরে প্রশ্ন করে, আপনি কি এই বাড়িতে নতুন চাকরি নিছেন আপা? আমার নাম মিনা, দাদির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অহন দাদি নাই তাই আজাইরা আসি, আইহেন আপনারে সব দেখাইয়া দি। চৈত্রিকা কিছু বলতে গিয়েও থেমে গেল, নম্র স্বরে বলে উঠল, দেখিয়ে দাও। মিনা এক এক করে সব কিছু বের করে দিল চা বানানোর জন্য, চৈত্রিকা চায়ের পানি বসিয়ে ভাবনায় পড়ে গেল। সাফারাত সবার কথা বলল, কিন্তু তার মা বাবার কথা বলেনি, তারা কোথায়? সাফারাত তো বলেছিল তার মায়ের সাথে দেখা করাবে, কই, এত বছর পর তার বাবা মায়ের ব্যাপারে একটা শব্দও তো উচ্চারণ করেনি। পাশে দাঁড়ানো মিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা সাফারাতের বাবা মা কোথায়? এই বাড়ির কাউকে দেখছি না যে। সঙ্গে সঙ্গে মিনা ভয়ার্ত চোখে চাইল, ফিসফিস করে বলল, আপা ভুল হও, স্যারের বাপের নাম লয়েন না, স্যার শুনলে ছাড়ব না আপনি রে, এই লোকের কথা শুনলে স্যারের মাথায় রক্ত চাপে। চৈত্রিকা ভ্রুযুগল কুঞ্চিত করল, হতভম্ব কণ্ঠে বলে উঠল, কেন? স্যার কইছে এই বেড়া নাকি স্যারের মার খুনি, আমার মা এই বাড়িতে কাজ করত,
আম্মার কাছ থেকে শুনছি স্যার বহুত কষ্ট পাইছে, মার লাশটাও দেখবার পারে নাই। আর এই বাড়িতে কতটি অসভ্য বাস করে আপা, এডি স্যারে একা পাইলে আঘাত করবে। স্যারের মা পোয়াতি আসিল মরার সময়।